হরিণ পৃথিবীতে অনেক ধরনের হয়ে থাকে। আপনারা অনেকেই হরিণ চিনেন, কিন্তু জানেন হরিণের কতগুলো শ্রেণীবিন্যাস আছে? আজকে আমরা এই ভিডিওতে এমন একটি হরিণ দেখাবো যে হরিণ আপনারা এর আগে কখনো দেখেননি, এবং এই হরিণের এমন এমন বৈশিষ্ট্য আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে আমরা যে হরিণটি নিয়ে আলোচনা করব, এই হরিণের নাম হচ্ছে গাজলা হরিণ। এই গাজলা হরিণ মূলত আন্টিলোপ প্রজাতির মধ্যে একটি হরিণ। এই গাজলা হরিণগুলো দ্রুতগামী প্রাণী হিসেবে পরিচিত। এরা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। এই গাজলা হরিণগুলো এতটাই দ্রুততম চলতে পারে যে এরা ঘন্টায় প্রায় 100 কিলোমিটার পর্যন্ত চলাচল করতে পারে, এবং এরা স্থায়ীভাবে প্রায় 50 কিলোমিটার পার ঘন্টা একটানা দৌড়াতে পারে। এই গাজলা হরিণগুলো মূলত আফ্রিকা মরুভূমিতে পাওয়া যায়। তবে এই গাজলা হরিণগুলো দক্ষিণ পশ্চিম এবং মধ্য এশীয় ভারতীয় উপমহাদেশেও পাওয়া যায়। এই গাজলা হরিণগুলো মূলত পশুপালের মধ্যে বসবাস করে, অর্থাৎ এরা একত্রে থাকতে পছন্দ করে, এবং এদের সূক্ষ্ম যে শিং রয়েছে সে শিং খুবই ভয়ঙ্কর, এবং তারা শিকারীর হাত থেকে বাঁচার জন্য এই শিং মূলত ব্যবহার করে থাকে। এ ধরনের হরিণগুলো সাধারণত গাছপালার পাতা এবং ঘাস খেয়ে বেঁচে থাকে। এই হরিণগুলো তুলনামূলকভাবে অত্যন্ত ছোট। এরা বেশিরভাগ ক্ষেত্রে 3 থেকে 5 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে, এবং এদের রং সাধারণত বাদামি রঙের হয়। বিজ্ঞানীরা মনে করেন এই গাজলা হরিণের প্রায় 10টি প্রজাতি রয়েছে, আর এই প্রজাতিগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই গাজেল প্রজাতির ভিতরে ব্যাপকভাবে পরিচিত হল থমসন গাজলা হরিণ, যা মূলত আফ্রিকান হরিণ প্রজাতি। কখনো কখনো এই হরিণকে টমি হরিণ হিসেবেও বিবেচিত করা হয়। এই হরিণগুলো লম্বা এবং বাঁকা শিং থাকে, যা অন্যান্য শিকারি যেমন চিতাবাঘ, সিংহ, বন্য কুকুর, কুমির, হায়না ইত্যাদির কাছ থেকে বাঁচার জন্য তারা ব্যবহার করে থাকে। এই গজলা হরিণগুলো প্রায় 20 থেকে 35 কেজি পর্যন্ত ওজন হয়, এবং এই গজলা হরিণদের মহিলা প্রজাতিগুলো প্রায় 15 থেকে 25 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। এদের চোখের চারপাশে সাদা রিং আকৃতির থাকে, এবং চোখের কোণ থেকে নাকের দিকে কালো ড্রকাটা থাকে, এবং এদের শিংগুলো কিছুটা ভয়ঙ্কর প্রকৃতির দেখতে। এই শিংগুলো সামনের দিক থেকে কিছুটা পিছের দিকে বাঁকা থাকে, এবং এর নাকের উপরে একটি কালো দাগ থাকে, এবং এদের কপালেও একটি হালকা দাগ করা থাকে। এই হরিণের মুখের চিহ্ন এবং গাঢ় পাশে স্ট্রাইপিও নোট করা থাকে। এদের চামড়া মূলত বালুকাময় বাদামি রং হয়ে থাকে। এই গাজলা হরিণের লেজের পরিমাণ খুবই ছোট। এই লেজ প্রায় 6 থেকে 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এই গাজলা হরিণের যে শিং থাকে সে শিং প্রায় 10 থেকে 16 ইঞ্চি বা 17 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। মহিলাদের ক্ষেত্রে এই শিং 7 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এদের শিং ভেঙে যায়। যখন শিকারীর সাথে তারা যুদ্ধে লিপ্ত হয় অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের শিং ভেঙে যায়। এই গাজলা হরিণ মূলত তাদের শিংয়ের জন্য বিখ্যাত। এদের শিং এতটাই ধারী এবং এতটাই ভয়ঙ্কর যে কোনো প্রাণী যেমন চিতাবাঘ, সিংহ, বন্য কুকুর ইত্যাদি এদের কাছে আসতে ভয় পায়। মূলত এদের শিংয়ের জন্য এরা বিখ্যাত। চারিদিকে তারা প্রশংসিত শুধুমাত্র এই শিংয়ের জন্যই।